আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা মজাদার চাটনির রেসিপি, যা কিনা বানাবো আমি ঢ্যাঁড়স দিয়ে। ভেবেছো কখনো ঢ্যাঁড়স দিয়ে চাটনি হয়? হ্যাঁ গো হয়, এটা কিন্তু ভাতের প্রথম পাতেই খেতে হয়। তবে চলো দেখে নিই কীভাবে আমি এই ঢ্যাঁড়সের চাটনি বানালাম, খেতে কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, মুলার হিসেলে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। চলে এলাম ঢ্যাঁড়সের চাটনি বানাতে, সেজন্য ঢ্যাঁড়স তো অবশ্যই লাগবে। খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে কাটতে হবে, যতটা পারবে একদম ছোট ছোট করে কেটে নেবে। ঢ্যাঁড়স তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, ঢ্যাঁড়সের ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়স দিয়ে আরও অনেক রেসিপিই এখন হয়। তবে ঢ্যাঁড়সের চাটনি আমি তো প্রথম খেলাম, আর প্রথম খেয়েই একেবারে ফিদা হয়ে গেলাম। দেখো ঢ্যাঁড়সগুলো আমার কিন্তু এইরকমভাবে কাটা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা ভাজবো, সেজন্য আমি এখানে নিয়েছি একটু বেশি ধনে গোটা জিরে, বেশ কিছু শুকনো লঙ্কা, সামান্য একটু মেথি দানা, আর এখানে বড় এক চামচ ছোলার ডাল নিয়েছি, আর এক চামচ সাদা তেল। এবারে একটা প্যানে এক চামচ সাদা তেল দিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, এটা তোমরা ঝালের পরিমাণ নিজেরা কমিয়ে বাড়িয়ে দেবে। আর এক বড় টেবিল চামচ যে ছোলার ডাল নিয়েছিলাম সেটাকে আগে একটু ভেজে নেব এই তেলের মধ্যেই, তারপরে ধনে জিরে আর মেথিটা দিয়ে দেব, আর একদম শেষে দেব সাদা তিলটা। এবারে এটাকে একটু এক মিনিট মতন লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব। অপূর্ব এই টেস্ট, তোমরা কিন্তু রেসিপিটা একবার ট্রাই করো, তবে পুরো রেসিপিটা দেখো। এবারে সেই ভাজা মশলাটা একটু ঠান্ডা হতে সেটাকে একটা মিক্সির জারে নিয়ে আমি এটাকে একটু গুঁড়ো করে নেব। দেখো কথা বলতে বলতে গুঁড়ো করা হয়েও গেছে, ঠিক এরকম গুঁড়োটা হবে। এবারে আমি ওই প্যানের মধ্যে আরও এক চামচ তেল দিলাম, সাদা তেলই ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, এটা তোমরা ইচ্ছে হলে আরও একটু বেশিও দিতে পারো, তবে এর বেশি দেওয়ার দরকার পড়ে না। রসুনগুলো একটু ভাজা হতে দিয়ে দেবো এবার ঢ্যাঁড়সগুলো। এবারে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে একদম ভাজা ভাজা করে নেব, তবে খুব হাই হিটে নয়, মাঝারি আঁচে রেখেই ভাজবো। সঙ্গে একটু হলুদ গুঁড়োও দিলাম, আর স্বাদ অনুযায়ী একটু লবণও দিলাম। এবারে হলুদ আর লবণ দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তবে ভাজাটা যেন খুব ভালো হয়, যাতে করে এটা সিদ্ধ হয়ে যায় এমনভাবে ভাজতে হবে। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, ঢাকা দেওয়ারও দরকার নেই, এরকম খোলা রেখেই ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নেব, খুব বেশি গরম গরম আমি ব্যবহার করব না। এবারে ওই যে যার মধ্যে মশলাটা গুঁড়ো করেছি তার মধ্যেই ঠান্ডা হয়ে যাওয়া এই ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে জানাবে কমেন্ট করে। আমি ওর মধ্যেই দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন তেঁতুলের কাঁথ, সঙ্গে একটু মিষ্টিও দিলাম, চিনি ছোটো চামচের 1 চামচ চিনিই দিয়েছি। এই যে দেখো পেস্টটা করা হয়ে গেছে। এবারে আর কিছুই না, এবারে সেম প্যানের মধ্যেই আমি আরও 1 চামচ তেল দেব, মানে মোট এখানে ছোটো চামচের 3 চামচ তেলে আমি এই ঢ্যাঁড়সের চাটনিটা বানিয়েছি। এত কম তেলে ঢ্যাঁড়সটা যদি শুধু ভাজতাম তাহলেও কিন্তু আরও তেল লেগে যেত। এবারে ওর মধ্যেই সামান্য ছোটো চামচের 1 চামচ দিয়েছি কালো সর্ষে আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আবারও বলছি ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে, তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু ভালো লাগবে বলেই আমি এই ফোড়নের মধ্যে দিলাম। এখানে আমি আরও 1 চামচ সাদা তিল ব্যবহার করলাম, এটাকেও একটু হালকা ভেজে নেব, এটা এখন কিন্তু লো ফ্লেমেই রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমার কিছু ফ্রোজেন করে রাখা কারি পাতা, যদি ফ্রেশ কারি পাতা পাও তাহলে তো খুবই ভালো, আমার কাছে ছিল না, আমার কাছে এটা ছিল তাই আমি এগুলোই দিয়েছি। এবারে এটাকেও হালকা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি পুড়ে যেন না যায় সেটা দেখবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা ঢ্যাঁড়সের মিশ্রণটা, এটা একদম জাম হয়ে গেছে, কিছুতে পড়ছে না, একেবারে হাতা দিয়েই নামিয়ে ফেললাম। এবারে শুধু এটাকে নাড়াচাড়া করো। নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে নতুনদের বলছি, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও দেখে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থেকো, আর পাশে থাকা অল অপশনটা প্রেস করতে কিন্তু ভুলে যেও না, তাহলেই কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবারে শুধু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নাও। কি যে অপূর্ব টেস্ট এই ঢ্যাঁড়সের চাটনি, সেটা একবার না খেলে বোঝা সম্ভব নয়, অসাধারণ লাগবে। আবারও বলছি তোমরা একবার হলেও ট্রাই করো, আর রেসিপি দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। চলে এলাম সার্ভ করতে
একেবারে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। সাজিয়ে দিলাম একটা কারি পাতা দিয়ে আর দুটো শুকনো লঙ্কা ভাজা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবেই বুলালে শিলের পাশে থেকো আর ডিসক্রিপশন বক্স